মহানগরীত সরকারি খোয়াপানির ব্যাপক অপচয়। পৌর নিগমের চকুমুটা কুলির ভূমিকাক ধিক্কার। পৌর নিগমের পাইপেরে দিনে নিশায় নির্গত খোয়াপানি। মহানগরিকর ঘরত নহয়, খোয়াপানি জমা হয়েছে নলাত। মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর নাকর তলতেই খর। মহানগরীত সরকারি খোয়াপানির ব্যাপক অপচয়। এই দৃশ্য মহানগরীর রিহাবাড়ি পল্টন বাজারের। গুৱাহাটী উন্নয়ন দপ্তরের বহুপল্কী মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর বাট চরার এই দৃশ্য এয়া। মহানগরবাসীক বিশুদ্ধ খোয়াপানির যোগান ধরার স্মার্ট মন্তব্য করা মন্ত্রী ভট্টাচার্যক তাচ্ছিল্য করেছে এই কেইটা দৃশ্যই। যিটো সময়ত মহানগরবাসী নিজরা খাল কুয়ার লেতেরা অপরিষ্কার পানি ব্যবহার করবলগিয়া হয়েছে, সেই সময়ত পৌর নিগমের খোয়াপানির এনে অপচয়ক ধিক্কার দিছে মহানগরবাসী। মহানগরীর বিভিন্ন স্থানত এনেদরে পৌর নিগমের পাইপ ফাটি অপচয় হয়েছে গেলনে গেলনে খোয়াপানি। পৌর নিগমের বিষয়া কর্মচারীরও এই অপচয় রোধ করার ক্ষেত্রত নাই কোনো তৎপরতা। মাহর পিছত মাহ, বছরের পিছত বছর এই অপচয় চলিয়েই আছে। আহি কাম করে যায় আর এই ভেল্ভটা ফাটি যায় আর পানি পড়িয়ে থাকে, এই নিজেই ননস্টপ পড়িয়ে থাকে 24 ঘন্টা। মহানগরীর চৌদিশে আওপুরণি ব্যবহারের অনুপযুক্ত খোয়াপানির পাইপ সমূহ অচিরেই সলনি করিবর বাবে পৌর নিগম কর্তৃপক্ষক আবেদন জানাই আছে মহানগরবাসী। বিভাগীয় কর্তৃপক্ষই এই ক্ষেত্রত গ্রহণ করা চকুমুদা কুলির ভূমিকাক ধিক্কার দিছে সকলে। ক্যামেরাপার্সন অমল ঠাকুরিয়ার সঙ্গে জয়ন্ত দাস, DY365।